Hazırla tutun ama tüyü var mı? Oy hazır kasar kuran zehiri. Hazır kasar. Ya Rabbi akut. Miladınla bir uçşap gırgırlar şeyde. पवित्र जस्ते जुलुसे ईद ए मिलाद नबी सल्लल्लाहु अलैहि वसल्लम उद्यापन उपलक्षे रांगुनी उपजेलार हुसनाबाद यूनियनेर एक नंग वार्ड घाघराखिल मोगल कालागाजी तालुक ईद ए मिलाद नबी सल्लल्लाहु अलैहि वसल्लम उद्यापन कमिटी ओ एलाकाबासी एवं प्रवासीबृंदेर सार्बिक सहयोगितायी मिलाद महफिल अनुष्ठित हयेछे। बुधवार 26 अक्टोबर सन्ध्याय घाघराखिल मोगल कालागाजी तालुक फुरकानिया मदरसा माठे डाक्तर मौलाना सिकंदर हुसैन एर सभापतित्वे ओ ईद ए मिलादुन्नबी सल्लल्लाहु अलैहि वसल्लम उद्यापन कमिटीर प्रचार सम्पादक नासिरुद्दीनेर संचालनाय महफिले प्रधान बक्ता छिलेन उपजिला उत्तर गाउसिया कमिटीर सभापति आल्लामा गाजी आबुल कलाम बयानी। উদ্বোধক ছিলেন মাওলানা মোহাম্মদ ইউসুফ আনসারী। বিশেষ বক্তা ছিলেন মাওলানা হুসাইন আল কাদরি, মাওলানা মনিরুল ইসলাম আল কাদরি। মাহফিলে বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনী উপজেলা উত্তর গাউসিয়া কমিটির সহসভাপতি মুজিবুর রহমান সওদাগর, কাজী মোহাম্মদ আয়ুব, সহসাধারণ সম্পাদক সালে আহমদ সওদাগর। এ সময় মাহফিলে উপস্থিত ছিলেন ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম উদযাপন কমিটির সহসভাপতি সাইফুল ইসলাম মেম্বার, সহসভাপতি মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক বক্তের হোসেন, সহসম্পাদক মাওলানা ইউসুফ আনসারী, অর্থ সম্পাদক নূর হোসেন, সহ অর্থ সম্পাদক আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুস সত্তার, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইয়াসিন, প্রচার সম্পাদক মোহাম্মদ নাসিরুদ্দিন, সহ প্রচার সম্পাদক মোহাম্মদ সাগর সহ অনেকে। এদিকে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম উদযাপন উপলক্ষে সকালে পবিত্র হতমে কোরআন ও হতমে গাউসিয়া শরীফ অনুষ্ঠিত হয় এবং হতমে গাউসিয়া শরীফ শেষে এলাকার প্রায় 1000 মানুষের মাঝে তাবরুক বিতরণ করা হয়। এদিকে সন্ধ্যার পর ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিল শেষে মিলাদ কিয়াম ও বিশ্বের শান্তি কামনায় মুনাজাত করা হয়। আলহামদুলিল্লাহ, আমরা চাচ্ছি আমাদের এই কার্যক্রম আগামী বছরও যথাযোগ্য মর্যাদায় ইনশাল্লাহ কাজ করব। ঈদ মিলাদ নামে আমরা সার্বিক সহযোগিতায় খুলে যাব। সকলের প্রবাসী ভাইদের এবং এলাকাবাসীদের, মা বোনদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। আজকে আমরা নতুন কমিটি গ্রহণ করে এবছর আমরা ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি উদযাপন করেছি। ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা প্রবাসী ভাইদের আন্তরিক সহযোগিতায়, আমাদের এলাকাবাসীর আন্তরিক সহযোগিতায়, সবার দোয়ার বরকতে ইনশাল্লাহ আগামী বছরও সুন্দর ঈদে মিলাদুন্নবী উদযাপন ইনশাল্লাহ বড় করে আরও আমরা এবার থেকে আরও বড় করে ইনশাল্লাহ আর ঈদ মিলাদুন উদযাপন করব। আজ আরা প্রবাসী হল মিলি, এলাকার ভাই বন্ধু হল মিলি একগুণে সুন্দরভাবে এখন ঈদে মিলাদুন্নবী করছি। এবং যারাতে ভুল বুঝু বুঝি আছে অনারার হাসা আরার বিশেষভাবে অনুরোধ, অনারা ইয়েন সুন্দরভাবে সায়ুন হারা সত্যিকার আছে, হারা নিয়মনভাবে আছে, হারা মানুষরা সোন সালাত করি এই নবীর মাহবিল তুন সারা রেখি ইয়ান তুন আয় বিনীত অনুভব অনুরোধ জানের অনারা যত সম্ভব আর আর হারাম মনন করিবেন, আর কান আল্লাহ নবীর মাহফিল করছি অনারা ইয়ান আল্লাহ মন ষষ্ঠ অনুবানিবেন, আশা করি আর আর ভুল না বুঝিবেন আর আনারা বেগুন আর সার্বিক সহযোগিতা করিবেন। কাল দিয়ে মিলাদ নবী নাকি খুব সুন্দর একটা মিলাদ নবী ওই আলহামদুলিল্লাহ আর আর খালাজি তালুক আগামী বছর যে প্রতিশ্রুতি নাকি ইয়ার ডবল হইব আলহামদুলিল্লাহ। আমি বহু আনন্দিত গর্বিত, আমি এই আন্তরিক সকল দোয়া চাই, প্রবাসী ভাইদেরকে আমি সবার দোয়া চাই, এই আশা আপনাদের উপর রেখে আমি তৈবুল ইসলাম নিউজ ডেস্ক। বিভিন্ন প্রদেশের মধ্যে আছেন তাদের পৌঁছিয়ে দাও।